হ্যালো एवरीवन वेलकम टू द ওয়ে সলিউশন এসএসসি তরফ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল নোটিফিকেশন আসলো এসএসসি সিপিও এন্ড দিল্লি পুলিশ এসআই যারা এই वैकेंसी জন্য অপেক্ষা করে থাকো তোমাদের জন্য দারুণ গুড নিউজ দুর্দান্ত এই एग्जामটি হয়ে থাকে এটার বেশ কয়েক বছর ধরে আমিও পড়িয়েছি এবং বছরের वैकेंसी আউট হয়েছে ফর্ম ফিলআপ কি শিক্ষাগত যোগ্যতা মেডিকেলের ব্যাপার ডিটেল আলোচনা করবো শেষ পর্যন্ত তোমরা পরবর্তী দেখতে থাকবে দেখো এখানে যে এক্সামটা হয় এসএসসি সিপিও এক্সাম বলা হয়ে থাকে তো প্রিভিয়াস ইয়ারে হয়েছে প্রচুর আমি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়েছি তো এটা গ্রাজুয়েট হতে হয় সিপিও হতে গেলে এবং এসআই হতে গেলে তো সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ দিল্লি পুলিশ যেটা থাকে তার এস আই হওয়ার জন্য অ্যান্ড সিএপিএফ বা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এই দুটো মিলেই যে এসএসসি সিপিইউ एग्जाम হয় যেটা বলা হচ্ছে 2024 এর রিক্রুটমেন্টের অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু আউট সবার প্রথমে থেকে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে থেকে কবে সো 4th মার্চ 2024 থেকে 4th মার্চ 2024 থেকে 28 মার্চ 2024 এই পিরিয়ডের মধ্যে তোমাদেরকে অনলাইনেই কেবলমাত্র মাত্র এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে লাস্ট ডেট এন্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কি অবশ্যই তাহলে আঠাশ মার্চ দু হাজার থাকবে তোমাদের অন্তিম সীমা যারা আবেদন করবে এসএসসির ওয়েবসাইট এর মধ্যে আবেদন করবে এবং শিডিউল ফর কম্পিউটার বেস এক্সামিনেশন যেহেতু একটা সিভিটি হয় তো তোমাদের শিডিউল যেটা অলরেডি মেনশন করে দিয়েছে নাইনথ টেন্থ অ্যান্ড থার্টিন্থ মে দুহাজার খুব সিলেক্টেড ক্যান্ডিডেটরাই এই পরীক্ষাতে বসে তুমিও চাইলে বসতে পারো এবং খুব ভালোভাবে সিলেকশন নিতে পারো তবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে শেষ পর্যন্ত দেখো ছাত্র ছাত্রীরা এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এসএসসি ওয়েবসাইটে আমরা জানলাম এবং ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন তোমরা করতে পারবে বিশেষ করে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বা সিএপিএফস যেটা বলে সবার প্রথমে আমরা স্যালারি স্কেলের দিকে খেয়াল রাখবো সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ যদি হও সাব ইন্সপেক্টর জিডিতে তো এই জায়গায় পে লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ থেকে এক লক্ষ বারো হাজার এটা থেকে পে স্কেল আর যদি সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ সেটা মেল হোক অথবা ফিমেল হোক দিল্লি পুলিশে যদি হও তাহলে সেক্ষেত্রে যে পে স্কেল থাকবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ বারো হাজার চারশো তো পে স্কেল দুটোর দিকে একটু খেয়াল রাখবে এরপরে আমরা এগিয়ে যাব নেক্সট গুরুত্বপূর্ণ পজিশনে সেকাল হচ্ছে ভ্যাকেন্সি ভ্যাকেন্সিও এবছরে অনেকটাই দিয়েছে যদি তুমি সবার প্রথমে সিএপিএফ দেখো সাব ইনস্পেক্টর জিডি টোটাল এখানে বলেছে 4001 4001 4001 वैकेंसी এখানে এবং যদি আমরা শুধুমাত্র কেবল দিল্লি পুলিশের দিকে খেয়াল করি তাহলে দিল্লি পুলিশের ক্ষেত্রে মেলদের জন্য টোটাল হচ্ছে 125 125 মেলদের জন্য গ্র্যান্ড টোটাল এর পাশাপাশি যদি ফিমেলদের দিল্লি পুলিশ দেখি

আর সিএপিএফ মানে যেখানে যে চার হাজার এক ভ্যাকেন্সি আছে অ্যানিহার ইন ইন্ডিয়া ভারতের যে কোনো জায়গায় তোমার কি পোস্টিং হতে পারে বা তোমার ডিউটি করতে হতে পারে এতটুকু ক্লিয়ার এরপরে আমরা দেখি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আমি মার্ক করে নিয়েছি এজ লিমিট অনেকেই এজ লিমিট নিয়ে চিন্তা করে তো এজ লিমিটের দিকে দেখো এক আট দু চব্বিশ আগস্ট দু চব্বিশের হিসাবে এজ ক্যালকুলেশন করবে বয়সের হিসাব করবে এবং যে এজ লিমিট বয়সের যে সীমা হতে হবে সেটা কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর মধ্যে হবে অর্থাৎ দুই আট উনিশশো নিরানব্বই এর আগে কিংবা এক আট দু হাজার চারের পরে জন্মগ্রহণ করলে হবে না তাহলে এজ লিমিট নর্মাল যেটা থাকে সেটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তবে এখানে এজ রিল্যাক্সেশনও তোমাদের থাকে বয়সের যে ছুট যেটা সেটাও তোমরা পাবে যদি আমরা দেখি এসসি এসটি ক্যাটাগরিরা পাঁচ বছর এবং ওবিসি ক্যাটাগরিরা তিন বছরের বয়সের ছাড় তোমরা পাবে এছাড়া আরো এক সার্ভিস ম্যান থেকে শুরু করে আরো অন্যান্য বিষয় আছে সেগুলো তোমরা দেখতে পারো তবে ফর্ম ফিল সময় তোমরা যে ডেট অফ বার্থ তোমার জন্মের তারিখ যখন নির্বাচন করবে অবশ্যই ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামের যে সার্টিফিকেটে যেমন ডেট অফ বার্থ থাকবে সেটাই কিন্তু মেইন হিসাবেই কিন্তু তোমরা ডেট অফ বার্থটা পুট করবে এটা কিন্তু নোটিশে তোমাদেরকে ক্লিয়ারলি মেনশন থাকে ক্লিয়ার এরপরে আমরা যেটা জানবো এন্ড কারা কারা সিপিএফ এর বা সিপিও এর জন্য ইন্টারেস্টেড অবশ্যই কমেন্টে জানাবে এরপরে দেখি এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এটাও পয়লা আগস্ট 2024 এর হিসাবে হবে তবে খেয়াল রাখবে অনেকে জিজ্ঞেস করবে স্যার আমি কলেজের ফাইনাল ইয়ারে রয়েছি আমি এখনো সার্টিফিকেট পাইনি আমি কি আবেদন করতে পারবো পারবে তবে খেয়াল রাখবে যদি কখন পারবে যদি 1 8 2024 এর আগে তোমার হাতে গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকে তবে তুমি अप्लाई করতে পারবে তারপরের ডেটে গিয়ে তোমার যদি তোমার কাছে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট দিয়ে তুমি এটাতে আবেদন করতে পারবে তো এডুকেশনাল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি গ্রাজুয়েট তোমাকে হতে হবে ওকে গ্রাজুয়েট তোমাকে উত্তীর্ণ হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং মনে রাখবে যে যদি তোমার এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন বিফোর দা কাট অফ ডেট কাট অফ ডেট কত এক আট চব্বিশ এই কাট অফ ডেটের আগে কিন্তু তোমার সার্টিফিকেটটা হওয়া চাই তবেই সেটা এখানে কিন্তু ভ্যালিড হবে

হ্যাঁ তুমি নিতেই পারো কিন্তু একটা ডেট বলে দেয় একটা সময় বলে দেয় সেই সময়ের আগে তোমাকে প্রডিউস করতে হয় তো কি ঘটনা ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফর মেল ক্যান্ডিডেট অনলি দিল্লি পুলিশের এসআই এক্সিকিউটিভ যারা হবে এবং যারা মেল ক্যান্ডিডেট মেয়েদের না শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদেরকে বলা হয় তোমাদেরকে একটা ভ্যালিড একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ওই যে এল এম মোটর ভেহিকেল যেটাকে বলা হয়ে থাকে মোটর এবং গাড়ি চালানো চার চাকা এবং দু চাকা আমারও নিজেরও এটাই আছে একটাই লাইসেন্সের মধ্যে চার চাকা এবং দু চাকা দুটোই করে নেওয়া যায় ঠিক আছে একসাথেই হয়ে যায় মানে তোমাকে চার চাকার জন্য একবার ড্রাইভিং করেছিলাম তারপর বাইক করি তারপরে দুটো হয়ে গেছে তারপর দুটোকে মার্চ করে একটা করে দেয় এইরকম আর কি তো ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর এল এম ভি মোটরসাইকেল অ্যান্ড কার থাকতে হবে তো এটা কখন তোমাকে প্রডিউস করতে হবে বা কখন এটা দেখতে চাই যখন এই যে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট বা পিইটি যেটাকে কে বলে ডব্লিউপি তে হয় না পিএমটি পিইটি তো এখানেও পিএমটি হবে ফিজিক্যাল মেজারমেন্ট হবে আর পিইটি কে বলা হয় ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট এন্ড সেই সময় তোমাকে এটা দেখাতে হবে দ্য মেল ক্যান্ডিডেট হু ডু নট হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর এলএমভি আর এলিজিবল ফর দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর এন্ড সিএপিএফ অনলি তো এটা একটু খেয়াল রেখে দেবে কি বলছে দা মেল ক্যান্ডিডেট হু ডু নট হ্যাভ যাদের কাছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স নেই আর এলিজিবল ফর দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সিএপিএফ অনলি তাই যদি তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকে ওই যে 4001 পোস্ট ছিল 4001 পোস্ট ছিল সিএপিএফ এ তো শুধু তুমি সেটাতে আবেদন করতে পারবে তুমি তখন দিল্লি পুলিশ এ এক্সিকিউটিভ এসআই তে আবেদন করতে পারবে কারণ দিল্লি পুলিশে যেতে গেলেই কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সের গল্প থাকে এসএসসি এর যে অফিশিয়াল ওয়েবসাইট আছে ssc.nic.in এই অফিশিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদেরকে আবেদন প্রক্রিয়া করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়ে যাচ্ছে লাস্ট ডেট থাকছে 28/3/2024 এই সময়ের মধ্যেই এসএসসি ওয়েবসাইট আগে থেকে আবেদন করে নেবে অ্যাপ্লিকেশন ফি কত থাকছে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা 100 রুপি তবে যদি ওমেন ক্যান্ডিডেট হও মহিলা প্রার্থীরা এবং যারা এসসি এসটি কিংবা এক্স সার্ভিসম্যান হবে তোমাদের কি সম্পূর্ণ ফ্রি তোমাদের কোনরূপ ফিজ মানে এই যে একশো টাকা ফিজ এটাও দিতে হবে না বাকিদের হান্ড্রেড রুপি থাকবে এক্সাম ফি ওকে তাহলে ফি কিন্তু এই যে উনত্রিশ তিন দু পর্যন্ত ফিজ পেমেন্ট করা যাবে চেষ্টা করবে যখনই ফর্ম ফিল করবে তখনই টা পেমেন্ট করে নেওয়া কারেকশনের জন্য উইন্ডো দেবে অর্থাৎ যদি কোথাও ভুল হয় তো তুমি তিরিশ তিন দু থেকে একত্রিশ তিন দু এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কারেকশন করতে পারবে তবে নির্ভুলভাবে করবে যাতে কারেকশনের চক্করে না পড়তে হয় সেন্টার অফ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গলে কি হয় হয় ওয়েস্ট বেঙ্গলের যে ইস্টার্ন রিজিয়ন আছে তার মধ্যে দেখবে ইস্টার্ন রিজিয়নে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা আমরা পেয়ে যাচ্ছি একটা আমাদের এক্সাম সেন্টার তাহলে আমাদের কলকাতাতে কিন্তু আমরা সেন্টার পাবো কলকাতাতে তোমার পরীক্ষা হবে আচ্ছা এক্সামের সিলেবাস কি থাকে এবার একটু আসি এক্সাম প্যাটার্ন কি ভাবে হয় স্কিম অফ এক্সামিনেশন যেমন কলকাতা পুলিশে কি হয় ফার্স্ট প্রিলি তারপরে পিএমটি তারপরে মেইন এক্সাম বা ফাইনাল এক্সাম এখানে যেটা হয় এখানে সবার প্রথমে হবে পেপার ওয়ান এক্সাম পেপার ওয়ান এর মধ্যে কতগুলো পেপার থাকে তো সবার প্রথমে পেপার ওয়ান পেপার ওয়ান এর পরে থাকবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা যেটাকে আমরা পিএসটি বলবো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপরে পিইটি ফিজিক্যাল এন্ড্রেন্স টেস্ট তারপরে পাস করে গেলে সেটা হচ্ছে পেপার টু মানে ওই যে প্রিলিমস আর মেন্স এইরকম ভাবে বুঝতে পারো পেপার ওয়ান হচ্ছে প্রিলিমস এর মতো আর পেপার টু মনে করো মেন এর মতো তো পেপার তে গিয়ে মেন আর তারপর ডিটেল মেডিকেল এক্সামিনেশন ডিএমই যেটাকে বলা হয়ে থাকে ডিটেল মেডিকেল এক্সামিনেশনটা বিরাট ইম্পর্টেন্ট হয় বেশ ফিটনেস খুব ভালো হতে হয় মূলত তোমার দিল্লি পুলিশ এবং সিএপিএফ এর জন্য তো সবার প্রথমে চলো পেপার ওয়ান মানে ফর্ম ফিল আপ করলে ওই যে মে মাসের যে ডেটগুলো নোটিশের শুরুতেই ছিল ওইগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ইম্পর্টেন্ট ডেট যে ডেটে তোমার পরীক্ষা হবে তো প্রথমেই তুমি এই পরীক্ষা পাবে যেখানে দেখবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবার অনেকে ব্যাচের কথা বলবে আমি বলছি আলাদা করে ব্যাচ করব না কোন ব্যাচ থেকে হেল্প হবে বলে দিচ্ছি জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং সেখান থেকে তুমি 50 পাবে জেনারেল নলেজ এন্ড অ্যাওয়ারনেস যে জিগের পার্ট আমি যেগুলো পড়াই সেখান থেকে 50 পাবে কোয়ান্ট ম্যাথস থেকে 50 পাবে এন্ড ইংলিশ কম্প্রিহেনশন থাকে এই জায়গায় কিন্তু অনেকে দুর্বলতা প্রকাশ পায় এই জায়গা খুব স্ট্রং হতে হবে তো সব মিলে দেখতে পাচ্ছ 200 নম্বরের পরীক্ষা 2 ঘন্টা সময় পাবে 200 নম্বরের পরীক্ষা 200 নম্বরের সময় মানে 2 ঘন্টা সময় পাবে একশো মিনিট সময় থাকে এটা হচ্ছে তোমার পেপার ওয়ান এর পরীক্ষা এবারে তুমি যখন এই পেপার ওয়ান পরীক্ষা পাশ করবে তারপরে চ দেখো আমরা পিইটি বা মেজারমেন্ট বা এন্ট্রিয়েন্সে আমরা যাবো তারপর পেপার টুটাও দেখো না পেপার টুতে শুধুমাত্র এই যে দুশো থাকবে সেটা ইংলিশ ইংলিশে স্ট্রং হতে হবে দিল্লি পুলিশ বা সিএপিএফ এর জন্য এখানেও দুশো থাকবে দু ঘন্টা অর্থাৎ পেপার তে শুধুমাত্র ইংলিশ থাকে এটা খেয়াল করবে আচ্ছা কোশ্চেন এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজে হয় এখানে কোশ্চেন্সও অবশ্যই যেটা থাকবে মাল্টিপল চয়েস টাইপ এটা কেবলমাত্র ইংলিশ এন্ড হিন্দি আগে যেমন এসএসসির জিডি জিডির এক্সাম আগে ইংলিশ হিন্দিতে হতো নয় বাংলাতে হচ্ছে বাদার্স ল্যাঙ্গুয়েজে বাট এই এক্সামটা এখনো কিন্তু দেখা যাচ্ছে হিন্দি এবং ইংলিশেই হচ্ছে ইন পার্টস ওয়ান টু থ্রি অফ পেপার ওয়ান

আমি একবার জি সিলেবাসটা তোমাদের পরে বুঝিয়ে দিচ্ছি যে জি সিলেবাস কি আছে তো চটপট যারা লাইক নলেজ সমস্ত জায়গা থেকে পঞ্চাশটা করে থাকবে মানে পঞ্চাশ মার্কস করে তো এখানে কি থাকবে তোমার জেনারেল অ্যাওয়ারনেস তোমার এনভায়রনমেন্ট সম্পর্কে তুমি অ্যাওয়ার কিনা মানে কারেন্ট অ্যাফেয়ার্স বেশ বেশ ভালোই কোশ্চেন থাকবে কোশ্চেন উইল অলসো ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্ট কারেন্ট ইভেন্টের কোশ্চেন থাকছে আর কি কি থাকছে সার্চ ম্যাটার অফ এভরিডে অবজারভেশন দৈনন্দিন জীবনে বিজ্ঞান এন্ড মানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান কোশ্চেন থাকবে এরপরে থাকছে অ্যান্ড এখানে পরিষ্কার বলে দেয় যে একটা এডুকেটেড পার্সনের থেকে আশা করা যায় জিজ্ঞেস করলে সেরকম ধরনের প্রশ্নই থাকবে তো মেনলি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার জেনারেল সায়েন্স এইগুলোই এখানে পরিষ্কার আবার ওরা বলেও দেয় যে হিস্ট্রি থাকবে কালচার থাকবে আর্ট কালচার ভেরি ইম্পর্টেন্ট জিওগ্রাফি ইকোনমিক সিন জেনারেল পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন সাইন্টিফিক রিসার্চ এই থাকবে তোমার জেনারেল ইন্টেলিজেন্স এই সরি জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস এর মধ্যে এবারে আসি ব্যাচের কথা আমাদের যে জিডির যে ব্যাচটা আছে হ্যাঁ জিডির ব্যাচটা নিলে তুমি হেল্পফুল পাবে জিডির ব্যাচটা নিলে হেল্পফুল পাবে জিডি জিডির ব্যাচ জিডির ব্যাচটা আমাদের সম্প্রতিকালে কমপ্লিট হয়ে গেল এটা যখন লাইভ ছিল ছেলে মেয়েরা আমরা 2000 করে ভর্তি ফি রেখেছিলাম মানে এটাই মানে ফুল ফি কোর্সের জন্য তো যেহেতু লাইভ কমপ্লিট এখন তুমি অল রেকর্ড ক্লাস পেয়ে যাবে এখন তুমি অল এই एग्जामের জন্য হেল্পফুল হবে তোমার প্রাইস থাকবে 1000 ওকে যারা ইন্টারেস্ট টিডব্লিউএস একাডেমি অ্যাপ ইনস্টল করে পেইড কোর্সে ক্লিক করলে রেকর্ডেড বা কমপ্লিটেড ফোল্ডারের মধ্যে পুরোটাই তোমরা পেয়ে যাবে সেখান থেকেই ব্যাচ নিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলবে যে আমি এসএসসি জিডি রেকর্ডেড ব্যাচে ভর্তি হব তোমাকে গাইড করে দেবে অ্যান্ড ইংলিশ এই সমস্ত বিষয় এবারে আসি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যারা মাপজোক সম্পর্কে একটু জানতে চাও দেখে নাও মেল ক্যান্ডিডেট এক্সেপ্ট দোজ লিস্টেড সিরিয়াল নম্বর টু এবং থ্রি একটা এক্সেপশন ছিল তারা ব্যতীত সবারই একশো সত্তর আর চেস্ট আশি না পুলিয়ে এক্সপেন্ডেড অবস্থায় এইট্টি ফাইভ আর যদি হিলি এরিয়া অর্থাৎ গাড়োয়াল কুমায়ুন হিমাচল প্রদেশ গোলখা ডোগরিস মার্টাস কাশ্মীর ভ্যালি লে লাদাখ রিজিয়ান এবং নর্থ ইস্টার্ন স্টেট অ্যান্ড সিকিম থেকে পড়বে তাদের একশো পঁয়ষট্টি আর এদিকে আশি পঁচাশি এটা খেয়াল রাখবে যারা শিডিউল ট্রাইব এস টি হবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ আর যারা ফিমেল এদের একশো সাতান্ন থেকে কিন্তু শুরু হয় ফিমেলদের ফিমেলদের এখানে চেস্ট থাকে না 157 থেকে শুরু হয় এইগুলো একটু দেখে নেবে আর যদি আর শিডিউল ট্রাইব থেকে ফিমেল বিলং করলে 154 আর যদি এই যে এই ক্যাটাগরির মধ্যে পড়ো হিল এরিয়া এই সমস্ত অঞ্চল তাহলে 155 সেমি হাইট আর ওয়েট হাইটের ওয়েটে হাইটের প্রপোশনে ওয়েটের ব্যাপার থাকে আর এবারে তোমাদের যেটা জানতে হবে সেটা ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট বা এফিসিয়েন্সি জায়গা এফিসিয়েন্সি থেকে কি থাকে মেল ক্যান্ডিডেট ছেলেদের জন্য 100 মিটারের রেস থাকবে যেটা ষোলো সেকেন্ডে কমপ্লিট করতে হবে একশো মিটারের চট করে দৌড়াবে যদি ষোলো সেকেন্ডে কমপ্লিট হয় তারপরে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রেস যেটা সাড়ে ছ মিনিটে তারপরে লং জাম্প যেটা তিনবার সুযোগ পাবে থ্রি চান্স লং জাম্পে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মিটারের লং জাম্প হাই জাম্পও থাকবে আহ হাই জাম্প সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার ইন থ্রি চান্স এখানেও তিনবার সুযোগ পাবে যার মধ্যে এই হাই জাম্প এবং লং জাম্প পাবে তারপরে শর্ট পুট থাকবে এটা ফোর পয়েন্ট ফাইভ মিটার করতে হবে ইন থ্রি মিনিটে ফিমেল মহিলাদের একশো মিটার রেস তোমাদের আঠারো সেকেন্ডে করতে হবে আটশো মিটারের রেস থাকবে যেটা চার মিনিটে কমপ্লিট করতে হবে লং জাম্প টু পয়েন্ট সেভেন মিটার তিনবার সুযোগ পাবে হাই জাম্প শূন্য দশমিক নয় মিটার যেটা তিনটে চান্সে কমপ্লিট করতে হবে ঠিক আছে এইটা একটু খেয়াল রাখতে হবে এই তো ইম্পর্টেন্ট পার্ট নোটিশ সিলেবাস এইগুলো বলে দিলাম চলো তাহলে এবারে যাদের যাদের ইন্টারেস্ট আছে নোটিশটা অনেক বড় চাইলে দেখে দিতে পারো এসএসসি সাইট থেকে এন্ড এই হচ্ছে ইম্পর্টেন্ট ডেট 4 3 2024 থেকে আবেদন শুরু 28 3 2024 হচ্ছে তোমাদের অন্তিম তারিখ তো কারা কারা এসএসসি সিপিও বা সিএপিএফ एग्जामের জন্য প্রস্তুতি নিচ্ছো কমেন্টে অবশ্যই বলো আমরা তোমাদেরকে অবশ্যই উৎসাহ দেব এবং গাইড করতে চাই থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো টাটা